আসবো শত্রুপার কাছে। প্রথমে এই বলা হচ্ছে যে বহিরাগত, সেই আবার ওই জায়গাতেই একবার আসি, কারণ মহারাজ একবার ওই কথা প্রসঙ্গ তুলে ধরলেন। সত্যি সত্যি এক তো হচ্ছে আমাদের দেশের যে ঐতিহ্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেখানে কোনো জায়গায় কোনো অংশ থেকেই কেউ কোথাও বহিরাগত হতেই পারেন না। না তো গুজরাট থেকে এসে কেউ বাংলায় বহিরাগত হতে পারেন, আর না তো বাংলা থেকে কেউ মণিপুর, গোয়া বা কর্ণাটকে গিয়ে বহিরাগত হতে পারেন। সেই জায়গা থেকে একটা জোর করে তত্ত্ব খাড়া করার চেষ্টা করা হয়েছিল এতদিন ধরে, কিন্তু কোথাও মনে হয় সেই সমস্ত তত্ত্ব আজ ধুয়ে মুছে সাফ হয়ে গেল, যেখানে ওই আবারও ফিরে যে একই জায়গা, যেখানে একটা জাতি তার ভাষা, তার মাতৃভাষা এবং তার সংস্কৃতি, ঐতিহ্যের যে পীঠস্থানগুলো সেখানগুলো স্পর্শ করা যায় এত অনায়াসে, সেখানে বোধহয় আবেগের মধ্যে আর এ ধরনের কোনো তত্ত্ব খাটে না, কাজে লাগে না। শত্রুপা, স্বর্ণালী, মহারাজ যখন বলছিলেন আমার মনে হচ্ছিল যে আমারই মনের কথাগুলো, আমি হয়তো কথা বলতে গিয়ে আজকে আমার একটু কণ্ঠ রোধ হয়ে যাচ্ছে, এই আবেগপূর্ণ আমার আজকে যা দেখছি। মহারাজ এত সুন্দর করে ভাষায় বলে দিলেন, আমি হয়তো আজকে এত কথা বলে উঠতে পারবো না, কিন্তু আমার একটাই কথা বলার, আজকে মোদিজি, নরেন্দ্র দামোদর দাস মোদি, পশ্চিমবঙ্গের জবাব দিয়ে গেলেন। আজকে তৃণমূল সরকার তথা মুখ্যমন্ত্রী যে ধরনের ভাষা সন্ত্রাস শুরু করেছিলেন, ওনার ওপর, সন্ন্যাসীদের ওপর, যে তিনটে অর্গানাইজেশন পশ্চিমবঙ্গের হৃদস্পন্দন, সোল আমরা বলি, তাদের ওপর যে ধরনের নিম্ন লেভেলের একটা অ্যাটাক উনি বারবার করে যাচ্ছেন, সেটার জবাব আজকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে যাচ্ছেন। যেখানে নির্মলাদা যেটা বললো যে দুধারে কলকাতা উত্তর দাঁড়িয়ে আছে, একদম পুরো নিয়ন্ত্রিত, সুন্দর পরিষ্কার রাস্তা, সেকশন 144 পর্যন্ত অ্যাপ্লাই করতে হলো, যাতে মোদিজির এই আবেগ মানুষের কাছে না পৌঁছয়। আমি বলে উঠতে পাচ্ছি না আজকে যে মোদিজিকে এত কুৎসা, যে সন্ন্যাসীদের এত বিচ্ছিরি রকমভাবে অ্যাটাক করেছে তৃণমূল সরকার, মোদিজি তিনটে জায়গায় ছুঁয়ে স্পর্শ করে প্রণাম করে গড় হয়ে মাথা নত করে, এবং আজকে মানুষের কাছে যতবার তোমরা ক্যামেরায় দেখাচ্ছ শুধু হাত নাড়ছেন না, হাত জোর করে মাথা নিচু করে গড় হয়ে প্রণাম করছেন জনদেবতাকে। আমার শুধু এটা আমার একান্ত ব্যক্তিগত, প্লিজ কেউ কিছু মানে অন্যরকমভাবে নেবেন না, বিবেকানন্দ নরেন দত্ত উনি বলেছিলেন যে 100 বছর লাগবে হিন্দু জাগরণ হতে, আজ 100 বছর পর আমরা দেখছি আরেক নরেন্দ্র উত্তর কলকাতা শহরের রাস্তা দিয়ে হাঁটছে এবং মানুষকে জাগরণ করে দিয়ে যাচ্ছেন। এইটাই মোদিজির জবাব, সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, এইটাই উনার জবাব। এটা ধর্মের, রাজ্যের, রাজনীতির ঊর্ধ্বে, দিস ইজ আ পিপল কানেক্ট, এটা একমাত্র পারেন মোদিজি, এবং এটা পারেন আরও, বিকজ উনি আরেক নরেন, উনি আরেক নরেন্দ্র। নিঃসন্দেহে এই আবেগের অবশ্য শত্রুপা, আমি নির্মলদার কাছে একবার আসবো, রাজপুত্র হাত তুলছে নির্মলদা, আর নিঃসন্দেহে একই রাজনৈতিক দলের সুবাদে শত্রুপা আবেগপ্রবণ হয়ে পড়েছেন, কিন্তু আমি আবেগের জায়গাটা বাদ রেখেই বলবো যে রিসেন্টলি একটা ইন্টারভিউ তুমি শুনছেন, উনি বলছিলেন যে ওনার মা চলে যাওয়ার পর ওনার মনে হচ্ছিলো যে ওনার জন্ম শুধুমাত্র যে বায়োলজিক্যাল বার্থ এমনটা নয়, উনি মনে করছিলেন যে মা চলে যাওয়ার পর যে হয়তো সত্যি সত্যি আরও অনেক কাজ করার ছিল ওনার, সেই জন্যই বারবার করে সংসার থেকে বেরিয়ে যাওয়ার পরও তাকে আবার ফিরে আসতে হয়েছে, যদিও সেটারও বিভিন্ন রকমের নানা রকমের অপব্যাখ্যা করা হয়েছে। কিন্তু আমি শত্রুপার আবেগের সূত্র ধরে আপনার কাছে আসবো, সত্যি কি মনে হয় যে এটা কিছুটা হলেও একটা অন্য রকমের পরিবর্তনের ছবি আমরা দেখছি বাংলায়, আমাদের নিজের মাটিতে? নিজের, আমি আপনাকে বলি সোনালি, কিছু মূর্খ আছে তারা নরেন্দ্র মোদীর কথাটার অর্থই ধরতে পারেনি, এমনকি কিছু নামকরা পত্রপত্রিকাও আছে তারা সম্পাদকীয় লিখে ফেলেছে, মানে মূর্খের মতো লিখেছে, কোনো অর্থ হয় না, অর্থহীন লেখা, ধরতেই পারেনি কিছু। যাই হোক, আমি ওটার মধ্যে যাচ্ছি না, আমি শুধু বিশ্বকবির চারটে লাইন আজকের পরিপ্রেক্ষিতে, সেতারেতে বাঁধিলাম তার গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয় এই হোক শেষ পরিচয়। আপনার বহিরাগতর উত্তর আমি দিয়ে দিলাম বিশ্বকবির
শুধু কটা লাইনের মধ্যে দিয়ে আজকে নরেন্দ্র মোদী সেইটাই দেখিয়েছেন। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। সম্প্রতি ঘটনাচক্রে রাজপুত্র নরেন্দ্র মোদী অনেকবার অনেক সময় বলেছেন, তার কথাগুলোর বিভিন্ন মানে কখনো রাজনৈতিক দল, কখনো আর আরও অনেকে অরাজনৈতিক, অর্থাৎ এই গণতন্ত্র চতুর্থ স্তম্ভ হিসেবেই বলছি, বেশ কিছু সংবাদ মাধ্যমের কথা বললেন, বসেন সাংবাদিক হিসেবে নির্মাল্য মুখার্জি। তিনি বিভিন্ন সময় বলেছেন তার কিছু কিছু কথা, যেরকম হম ফকির আদমি হ্যায় ঝুলা লেকে চল পড়েঙ্গে। তিনি বলেছেন যে আমার নরেন্দ্র মোদীর কোনো পরিবার নেই। আজকে আমি শুনছিলাম তিনি যখন বক্তব্য রাখছিলেন, তখন তিনি বলছিলেন যে আপনারা প্রার্থনা করুন কিন্তু আমার জন্য করতে হবে না, আমার কোনো পরিবার নেই, আমার কোনো সন্তান নেই। নিজেদের সন্তানের কথা ভাবুন, নিজেদের ভবিষ্যতের কথা ভাবুন। নির্মোহ হয়ে যে বক্তব্যগুলো বারবার রাখছেন, সত্যি আমাদের ভারতীয় সংস্কৃতিতে দাঁড়িয়ে আমি শুরুতেই বলছিলাম যে প্রথমত হচ্ছে বহিরাগত। আমার শুরু থেকে ব্যক্তিগতভাবে বারবার প্রশ্ন ছিল যে এই এই দেশে থেকে আমরা একে অপরকে কী করে বহিরাগত বলতে পারি? মানে না তো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন যাচ্ছেন ত্রিপুরায়, বা তিনি যখন যাচ্ছেন গোয়াতে, তিনি যখন যাচ্ছেন মেঘালয়তে, তাকেও যেরকমভাবে কেউ বহিরাগত বলতে পারেন না, ঠিক সেরকমভাবে যারা গুজরাট থেকে আসছেন বা দিল্লি থেকে আসছেন এখানে প্রচারে, তাদেরকেও কি আমরা কখনো বহিরাগত বলতে পারি? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে যে ছবি আমি দেখলাম, যেটা বারবার করে বলছি আমরা, যে এই যে আমাদের যে খুব আবেগের জায়গা, খুব স্পর্শকাতর জায়গা, ঠাকুর পরমহংস শ্রীরামকৃষ্ণ, বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন, মা সারদা, ভগিনী নিবেদিতা, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, ঠিক সেই সময় যখন বারবার আঘাত আসে, সবটা যে ইচ্ছাকৃত এমন নয়। মহাভারত কাজী নজরুল ইসলাম রচনা করেছেন, হয়তো স্লিপ অফ টাং হতেও পারে, বা রামকৃষ্ণদেবের বাণী টাকা মাটি মাটি টাকা, সেটা যত মাটি তত টাকা হয়তো স্লিপ অফ টাং হতেও পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাগুলো যখন বারবার আঘাত হয়, কোনটা ইন্টেনশনালি আর কোনটা আনইনটেনশনালি, তখন মনে হয় না যে কোথাও এই বহিরাগত মানে এই আমাদের এই আমরা ওরার সংজ্ঞাটা আসলে গুলিয়ে যাচ্ছে, কে আপন কে পর এই বিষয়টা কোথাও গুলিয়ে যাচ্ছে? স্বর্ণালী দি, এটা আমার ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত মতামত, যে বহিরাগত শব্দটা বাংলার রাজনীতির প্রেক্ষাপটে যতবারই উচ্চারিত হয়েছে, আমার মনে হয়েছে কোথাও গিয়ে বহিরাগত বলতে স্থানের দিক দিয়ে স্থানগতভাবে বহিরাগত বোধহয় বোঝানো হয়নি, বোধহয় সংস্কৃতিগতভাবে বহিরাগত বোঝানো হয়েছে। বহিরাগত মানে কি? বাহির হইতে আগত, মানে বহিরাগত সোজা বাংলায় যদি পরিষ্কার করে বলি, তাহলে বাইরে থেকে আসা, মানে বাইরের সংস্কৃতিকে বাঙালির সাথে তুলনা, বা বাঙালির মধ্যে রন্ধ্রে রন্ধ্রে বাইরের সংস্কৃতিকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টাটাকে অপমান করা হয়েছে, বা চেষ্টাটার ক্ষেত্রে প্রতিবাদ করা হয়েছে বলে এটা আমার ধারণা। আজকে